যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমু খাব। কবি সত্যি চট্টোপাধ্যায় কবিতার এই লাইনগুলি আজ বড়ই প্রাসঙ্গিক। সেই বড় আদরের, স্নেহের সন্তান ধারণের ইচ্ছে বর্তমান সমাজের বহু দম্পতি আজ দ্বারস্থ হচ্ছেন IVF চিকিৎসা পদ্ধতির কাছে, সহজ ভাষায় টেস্ট টিউব বেবির। এমনভাবেই কলকাতার এক IVF সংস্থা আয়োজন করেছিল এই টেস্ট টিউবের সাহায্যে জন্মজাত শিশুদের নিয়ে তাদের 16তম অ্যানুয়াল বেবি শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উদ্যোক্তা ডক্টর জয়শ্রী ভট্টাচার্য। IVF ইউনিট যেটা, এটা স্টার্ট হয় 2003, অ্যান্ড সিন্স দেন আজ অবধি অনেক, অ্যাবাউট 3000-এর ওপর বেবিস হ্যাভ বিন বোর্ন। আর প্রত্যেক বছরে উই হোল্ড দ্য বেবি শো সো দ্যাট দিস বেবিস ক্যান কাম, উই সি দ্যাম, আর কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের মেডিকেল চেক আপ একটা হয়, ওদের কিছু প্রশ্ন থাকলে সেগুলো সর্ট আউট করা হয়। এইসবের জন্যে আমরা বেবি শোটা হোল্ড করি। আমি এখানে প্রথম আসি 1990, তখন টেস্ট টিউবের বেবির বিষয়ে মানুষ এখানে প্রায় জানতই না, আগের থেকে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্যে আমার মনে হয় কিছু তো অ্যাওয়ারনেস আছে, আজকাল লোকেরা আসছে ট্রিটমেন্টের জন্যে, মানে মানুষেরও অ্যাওয়ারনেসটা অনেক বেশি আগের থেকে, তো তাদের দরকার হলে তারা এগিয়ে আসছেন। আমরা যেটা দেখেছি যে IVF বেবিস যারা, তারা দে আর ইউজুয়ালি ভেরি হাইলি ইন্টেলিজেন্ট, আর ওদের স্কুল পারফরমেন্স ইজ ভেরি হাই কম্পেয়ার টু আদার চিলড্রেন। ক্যামেরার সামনে গর্বিত মায়েরা যখন তাদের আদরের সোনাকে বুকে নিয়ে পোজ দিতে ব্যস্ত, তখন ভালোবাসার রঙে ঝলমলিয়ে উঠেছিল এই রিসার্চ সেন্টারের। ক্যামেরায় রণজিতের সাথে সুতপার রিপোর্ট, কলকাতা অনলাইন।